स्वागत जानाई आपनादेर लानटेक कर्नार यूट्यूब चैनलेर नतून एकटी भिडियोते चले एलाम नतून एकटी भिडियो निये। इतिमध्येई राज्येर प्रतिटी जेलाय आपनादेर एलाकाय गत 16ई आगस्ट थेके दुआरे सरकार क्याम्पेर काज शुरू होये गियेछे। आपनारा जारा लक्ष्मीर भाण्डार प्रकल्पेर सुविधा निते चान आपनादेर सबाइकेई एई क्याम्पेई सठिक फर्म फिल आप करे आपनादेर जमा करते हबे। आपनादेर मध्ये एमन अनेकेई रयेछेन जारा लक्ष्मीर भाण्डार प्रकल्पे आवेदन करेछेन किन्तु सठिकभावे फर्म फिल आप ना करार जन्य SMS पर्यन्त पाननि। आपनारा जारा एखोनो पर्यन्त लक्ष्मीर भाण्डार प्रकल्पे आवेदन करेननि बा आवेदन करबेन ভাবছেন আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্মটি সম্পূর্ণ সঠিক ফর্ম ফিল আপ স্টেপ বাই স্টেপ করে দেখাবো। একদম ফর্মটি সংগ্রহ করা থেকে শুরু করে ফর্মের কোথায় কি লিখবেন থেকে শুরু করে সম্পূর্ণ ফর্মটি জমা দেওয়া পর্যন্ত অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। আপনারা নতুন কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তাহলে আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনাদের সাথে আমি রয়েছি শুভদীপ আর আপনারা দেখছেন লানটেক কর্নার ইউটিউব চ্যানেল। আপনি যদি এই চ্যানেলের নতুন ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই লানটেক কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে প্রেস করে এখানে অল করে রাখুন, যাতে করে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা কখনো মিস না করেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনি দুয়ারে সরকার ক্যাম্পের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নির্দিষ্ট কাউন্টারে চলে আসুন। আর এখানে আপনার আধার কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ডটা দেখালেই ওখানে যিনি আধিকারিক থাকবেন তিনি আপনাকে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্মটি দেবেন সেই ফর্মটির ওপরে 18 থেকে 20 ডিজিটের একটি সংখ্যা লিখে দেবেন। ফর্মের ওপরে যে লম্বা সংখ্যাটি দেখতে পাচ্ছেন এইটাই হলো আপনার দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিন ওপেন করা রয়েছে একটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফিল আপ হওয়া ফর্ম। এই ফর্মটি একজন আবেদনকারীর যিনি দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে ছিলেন এবং তিনি তার এই ফর্মটি দুয়ারে সরকার ক্যাম্পে জমা দেওয়ার পর তিনি তার রেজিস্টার্ড মোবাইলে SMSও পেয়েছেন। এই ফর্মটি যেভাবে ফিল আপ করা হয়েছে সেইভাবে যদি আপনি আপনার ফর্মটি ফিল আপ করেন সেক্ষেত্রে আপনিও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের SMSটি কিন্তু মোবাইলে পেয়ে যাবেন, সাথে প্রকল্পের সুবিধাটাও নিতে পারবেন। তাহলে আসুন স্টেপ বাই স্টেপ সঠিক ফর্ম ফিল আপটি দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, যিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারী তিনি তার এখানে একটি কালার পাসপোর্ট সাইজ ফটো পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন যেমনটা এখানে ফটো পেস্ট করা রয়েছে, তো এখানে আপনাদের ফটোটা পেস্ট করে দেবেন। এখানে নিচে দেখুন ফর্মে যে সমস্ত জায়গাগুলো স্টারমার্ক করা রয়েছে তো সেই সমস্ত জায়গাগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। তো বন্ধুরা, ফর্মের প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি ফর অফিসিয়াল অনলি, আর হচ্ছে এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এই দুটো ঘর আপনারা ছেড়ে দেবেন। আপনি যখন লক্ষ্মীর ভাণ্ডার কাউন্টার থেকে যখন আপনি ফর্মটি সংগ্রহ করছেন সেখানে আপনাকে যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়া হলো 18 থেকে 20 ডিজিটের যে নাম্বারটি দেওয়া হয়েছে সেই নাম্বারটি আপনারা এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারের ঘরে বসিয়ে নেবেন। নিচে কিন্তু বাংলায় কিন্তু দেখুন বলেই দেওয়া রয়েছে উপরের সংখ্যাটি দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাওয়া যাবে, এই সংখ্যাটি লিখলে তবেই আবেদনপত্রটি জমা নেওয়া হবে, অন্য কোনো বাইরের ফর্ম কিন্তু জমা নেওয়া হবে না। এখানে কিন্তু স্পষ্টই বলে দেওয়া রয়েছে অবশ্যই আপনাকে এটা পালন করতে হবে। এরপর যিনি আবেদনকারী তার যদি স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার থাকে তো সেই স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটি অর্থাৎ 17 ডিজিটের যে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটি আপনার কাছে রয়েছে সেই কার্ড নাম্বারটি আপনারা এখানে ঠিকঠাক করে বসিয়ে দেবেন। এরপর আবেদনকারীর নিচে আধার নাম্বারটি বসিয়ে দিতে হবে, তারপর যিনি আবেদনকারী অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট নেম এখানে লিখতে হবে, ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম থাকলে মিডিল নেম, তারপরে লাস্ট নেম লিখে দেবেন, তারপর নিচে অবশ্যই অ্যাপ্লিক্যান্টের মোবাইল নাম্বার এখানে উল্লেখ করতে হবে। তো এইভাবে আপনারা এখানে একটি মোবাইল নাম্বার উল্লেখ করে দেবেন। এখানে আপনার নাম যেটা লিখবেন সেটা কিন্তু ক্যাপিটালে লেখার চেষ্টা করবেন, দেখুন যেভাবে এখানে ফর্মে লেখা আছে ঠিক সেইভাবে আপনারা কিন্তু ফর্মটিকে ফিল আপ করতে থাকবেন। এরপর আপনার যদি একটি ইমেল আইডি থাকে তো সেই ইমেল আইডিটি আপনি এখানে লিখে দিতে পারেন, যেমনটা দেখুন এখানে লেখা রয়েছে। তো এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, স্টারমার্ক দেওয়া নেই, আপনি এটা লিখতেও পারেন নাও লিখতে পারেন। তারপরে আপনি আপনার এখানে একটি ডেট অফ বার্থ উল্লেখ করবেন, তারপরে আপনার বয়স ঠিক কত অর্থাৎ 1/1/2021 অনুযায়ী আপনার বয়স কত সেটা এখানে আপনারা লিখে দেবেন ক্যালকুলেটরে হিসাব করে। এরপর ফর্মের নিচে দেখুন এখানে আপনার বাবার নাম, মায়ের নাম এবং স্পাউস নেম অর্থাৎ আপনার স্বামীর নাম লিখতে হবে। তাহলে আপনি যিনি অ্যাপ্লিক্যান্ট রয়েছেন তিনি এখানে বাবার নামের ঘরে অবশ্যই এখানে নিজের বাবার নাম লিখবেন, নিজের শ্বশুর বাড়ির বাবার নাম লিখতে যাবেন না। অনেকেই এই বিষয়ে আমাকে আগের একটি ভিডিওতে কমেন্ট করেছিলেন, তো আমি এখানে এই ভিডিওতে আপনাদের সেটা ক্লিয়ার করে দিলাম। একই রকম ভাবে নিচে আপনাদের মায়ের নামের ঘরে যেমন আপনাদের বললাম নিজের মায়ের নামই লিখবেন, তারপর নিচে স্পাউস নেম রয়েছে অর্থাৎ আপনার এখানে আপনার স্বামীর নামটা উল্লেখ করবেন,
ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম যেটা থাকবে সেইভাবে আপনারা লিখবেন, যেমনটা আমি এখানে ফর্মে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আপনি এই মুহূর্তে কিন্তু ফর্মের প্রথম পাতা খুব সুন্দরভাবে পূরণ করে নিলেন। এরপর আপনি ফর্মের দ্বিতীয় পাতায় চলে আসুন। এরপর আপনারা এখানে কাস্টটি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কোন জাতি থেকে বিলং করেন, এসসি এসটি না আদার্স কোনটা, অর্থাৎ আপনি যদি জেনারেল বা ওবিসি ক্যাটাগরির আবেদনকারী হন সেক্ষেত্রে আপনারা এখানে আদার্সের পাশে বক্সে টিকমার্ক করবেন। আর অন্যদিকে আপনি যদি এসসি এসটি ক্যাটাগরির আবেদনকারী হন সেক্ষেত্রে এসসি এসটি লেখার পাশে যে বক্সটি রয়েছে ওখানে আপনার টিকমার্ক করবেন। যদি এসসি এসটি পাশে আপনার টিকমার্ক করেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের এখানে সার্টিফিকেট নাম্বারটি উল্লেখ করতে হবে, দেখুন নিচে বক্স করা রয়েছে। আপনারা যারা এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা রয়েছেন, আবেদনকারীরা রয়েছেন, আপনারা পাবেন প্রত্যেক মাসে 1000 টাকা করে, বছরে 12000 টাকা। এবং যারা আদার্সে টিক করবেন অর্থাৎ জেনারেল বা ওবিসি ক্যান্ডিডেটরা রয়েছেন তারা আপনারা পাবেন মাসে 500 টাকা করে, বছরে 6000 টাকা। যারা এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করেন অবশ্যই আপনাদের এখানে সার্টিফিকেট নাম্বার দেবেন, নাহলে কিন্তু আপনারা আদার্সের আন্ডারে পড়ে যাবেন, সেক্ষেত্রে আপনারা মাসিক 500 টাকা করে, বছরে 6000 টাকা করেই পাবেন। এরপর নিচে দেখুন ফর্মে আপনার কন্ট্যাক্ট ডিটেলস অর্থাৎ যোগাযোগের ঠিকানা এখানে আপনাকে উল্লেখ করতে হবে। এখানে প্রথমে স্টেট দেখুন, এখানে ওয়েস্ট বেঙ্গল লেখাই থাকবে। তারপরে আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম লিখতে হবে, অর্থাৎ আপনি কোন জেলা থেকে বিলং করেন। তো আপনার এখানে জেলার নামটি লিখে দেবেন, যেমনটা এখানে দেখুন লেখা রয়েছে পূর্ব মেদিনীপুর। তারপরে আপনার এখানে পুলিশ স্টেশন অর্থাৎ থানার নাম উল্লেখ করতে হবে। তারপর ব্লক, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন আপনি কোনটার আন্ডারে রয়েছেন তো সেটা আপনার এখানে উল্লেখ করবেন। তারপরে আপনার জিপি, ওয়ার্ড নম্বর, অর্থাৎ আপনি যদি গ্রাম পঞ্চায়েত থেকে বিলং করেন সেক্ষেত্রে আপনি এখানে জিপি নাম্বার উল্লেখ করবেন। এবং আপনি যদি শহর এলাকায় থাকেন, মিউনিসিপ্যালিটি এরিয়াতে থাকেন সেক্ষেত্রে ওয়ার্ড নম্বর অবশ্যই এখানে উল্লেখ করবেন। যেমনটা এই ফর্মে আবেদনকারী শহর এলাকায় বসবাস করেন তো তিনি এখানে তার ওয়ার্ড নম্বর উল্লেখ করেছেন। তো আপনারা যে নাম্বারটি বা যেটা আপনারা এখানে লিখবেন তো তার উপরে এখানে ছোট্ট করে টিক মার্ক দেবেন, যেমনটা এখানে দেখানো হয়েছে। এরপর আপনার এখানে গ্রামের নাম, ভিলেজ, টাউন, সিটি কোনটা সেটা এখানে লিখবেন। আপনি যদি গ্রামের নাম লেখেন তো এখানে ভিলেজের উপরে টিক মার্ক দেবেন, দিয়ে আপনার এখানে গ্রামের নামটা উল্লেখ করবেন। তারপরে আপনার যদি হাউস বা প্রিমাইসেস অর্থাৎ বাড়ির নাম্বার যদি কোনো থাকে সেটা আপনার এখানে উল্লেখ করবেন। তারপর এখানে অবশ্যই আপনার পোস্ট অফিস অর্থাৎ ডাকঘর, আপনার পোস্ট অফিসের নামটি এখানে আপনাকে উল্লেখ করতে হবে, যেমনটা দেখুন এখানে ফর্মে লেখা হয়েছে। ঠিক তেমনিভাবে আপনারা ব্লক ক্যাপিটাল লেটারে লিখবেন। এবং যদি কোনো স্পেস দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে দেখুন এর ঠিক ফর্মে দেখানো এইভাবে একটা ঘর ছেড়ে তারপরে লিখবেন। এরপর আপনার এরিয়া পিনকোডটি এখানে উল্লেখ করবেন, যেমনটা দেখুন ফর্মে ফিল আপ করা রয়েছে। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যেটা ভাইটাল বিষয় সেটা হলো এইখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। আপনারা যারা দুয়ারে সরকার ক্যাম্পে এসেছেন কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, ভাবছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করাবেন, সেক্ষেত্রে তার জন্য একটি ডিটেল ভিডিও কিন্তু আমি এই চ্যানেল দিয়ে রেখেছি, যেখানে দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু আপনারা খুব সহজেই নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের কপি কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে জমা করতে পারবেন এবং সেই অ্যাকাউন্ট নাম্বারটি আপনারা ফর্মে কিন্তু লিখতে পারবেন। এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে সাধারণত জিরো ব্যালেন্স অ্যাকাউন্টগুলোই ওপেন করে দেওয়া হচ্ছে এবং সাথে সাথেই আপনাকে অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড সমস্ত কিছুই দিয়ে দেওয়া হবে, একটা প্রিন্ট কপি দিয়ে দেওয়া হবে। সেই প্রিন্ট কপিটি অ্যাজ এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কপি ফর্মের সাথে অ্যাটাচ করে জমা করতে পারবেন। এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনাদের কোন কোন প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সাথে রাখতে হবে তো সেই সংক্রান্ত একটি ভিডিও কিন্তু দেওয়া রয়েছে চ্যানেলে, অবশ্যই সেই ভিডিওটির লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা ভিডিওর এন্ড স্ক্রিনে থাকবে, দেখে নেবেন। এখন চলে আসুন ফর্মের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসগুলো ফিল আপ করে নেওয়া যাক। প্রথমে আপনাকে এখানে ব্যাঙ্কের নাম আপনাকে লিখে দিতে হবে, যেমনটা দেখুন এখানে ক্যাপিটাল লেটারে লেখা রয়েছে, ঠিক এইভাবেই আপনার ব্যাঙ্কের নামটি এখানে লিখে দেবেন। তারপরে এখানে অবশ্যই আপনার ওই ব্যাঙ্কের ব্রাঞ্চ নেম এখানে লিখতে হবে, অর্থাৎ সেই ব্রাঞ্চ নেমটি অবশ্যই এখানে আপনারা ক্যাপিটাল লেটারে লিখে দেবেন, যেমনটা লেখা রয়েছে। তারপরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি অবশ্যই উল্লেখ করবেন। ওই ব্যাঙ্কের যে আইএফসি কোডটি রয়েছে সেই আইএফসি কোডটি আপনারা দেখবেন আপনার ব্যাঙ্কের যে পাসবইটি রয়েছে সেই পাসবইয়ের প্রথম পাতায় আপনারা দেখতে পাবেন, তো ওই আইএফসি কোডটি আপনারা সঠিকভাবে এখানে কিন্তু লিখে দেবেন, যেমনটা দেখুন ফর্মে ফিল আপ করা রয়েছে এখানে। এরপর আপনাদের এই ফিল আপ করা অ্যাপ্লিকেশন ফর্মটির সাথে আপনাকে যে সমস্ত ডকুমেন্টগুলো জমা করতে হবে তো সেই সমস্ত ডকুমেন্টগুলোর অর্থাৎ এনক্লোজার লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো দেখুন বন্ধুরা এখানে বাংলায় লেখা রয়েছে সংযুক্ত নথির গায়ে স্বপ্রত্যয়িত ফটোকপি, অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টগুলো আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটির সাথে জমা করবেন সেই ডকুমেন্টগুলোর কিন্তু একটি জেরক্স কপি, সেই জেরক্স কপিতে যেন আপনার সেলফ অ্যাটেস্টেড করা থাকে, অর্থাৎ আপনার যেন সিগনেচার করা থাকে, সেই ফটোকপিগুলো অবশ্যই আপনাদের এই ফর্মের সাথে দিতে হবে। এবং কোন কোন
ফটোকপিগুলো আপনি এই ফর্মের সাথে দিচ্ছেন, তো তার পাশে আপনাকে এখানে টিকমার্ক করতে হবে। যেমন দেখুন স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স দিচ্ছেন, সেলফ অ্যাটেস্টেড কপি, তো আপনারা এখানে টিকমার্ক করবেন। একটি কালার পাসপোর্ট সাইজ ফটো দিয়েছেন, তো তার জন্য এখানে টিকমার্ক করবেন। তারপরে আপনার কপি অফ আধার কার্ড, আধার কার্ডের একটি জেরক্স কপি দিয়েছেন সেলফ অ্যাটেস্টেড, তো আপনারা এখানে টিকমার্ক করবেন। কপি অফ কাস্ট, এসসি এসটি সার্টিফিকেট যদি আপনারা এখানে টিকমার্ক করে থাকেন ওপরে ফর্মে, তো সেক্ষেত্রে আপনারা এখানে কিন্তু টিকমার্ক করবেন। এবং তার হচ্ছে স্বপ্রত্যয়িত যে ফটোকপি রয়েছে সেলফ অ্যাটেস্টেড কপি, সেটাও কিন্তু আপনাদের ফর্মের সাথে এখানে যুক্ত করতে হবে। তারপর নিচে রয়েছে কপি অফ ব্যাংক পাসবুক। আপনারা এইমাত্র যে ব্যাংক ইনফরমেশানটি এই ফর্মে লিখলেন, সেই ব্যাংকের যে পাসবইটি বা ক্যান্সেল চেক রয়েছে, সেই ক্যান্সেল চেক বা পাসবইয়ের একটি জেরক্স কপি আপনাকে দিতে হবে। এবং সেটা আপনি যদি ফর্মের সাথে অ্যাটাচ করে থাকেন তাহলে অবশ্যই এখানে টিকমার্ক করুন। এবং আদার্স অর্থাৎ প্লিজ স্পেসিফাই, যদি অন্যান্য কোনো ডকুমেন্ট আপনি এই ফর্মের সাথে অ্যাটাচ করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই পাশে এখানে টিকমার্ক করবেন। তো বন্ধুরা দেখুন, দেখতে দেখতে আপনারা ফর্মের সেকেন্ড পেজটাও সুন্দরভাবে ফিল আপ করে নিলেন। এরপর চলে আসুন ফর্মের তিন নম্বর পেজে। ফর্মের তিন নম্বর পেজে উপরে দেখুন এখানে একটি সেলফ ডিক্লারেশন অর্থাৎ স্বঘোষণা পত্র পাবেন। এখানে দেখুন লেখা রয়েছে দ্যাট আই অ্যাম এ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অবশ্যই আপনি পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা, এবং আপনি কোনো ধরনের নিয়মিত সরকারি চাকরি থেকে কোনো রকমের মাসিক আয় বা পেনশন পান না। এবং তিন নম্বরে বলা হচ্ছে আপনার জমা করা সমস্ত নথি এবং আপনার জ্ঞানত সত্য, যদি নথি বা তথ্য মিথ্যা প্রমাণিত হয় তাহলে আপনার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং প্রকল্পের সুবিধা থেকে আপনাকে বঞ্চিত করা হবে। এই মর্মে কিন্তু নিচে লেখাই রয়েছে আবেদনকারীর স্বাক্ষর, সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, যিনি আবেদনকারী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করছেন, তো তিনি তার এখানে হচ্ছে সিগনেচার করে দেবেন, সইটা করে দেবেন। যদি আবেদনকারী তিনি তার সইটি করতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই তিনি তার বাম হাতের বুড়ো আঙুলের এখানে ছাপ দেবেন। আর যেদিন দুয়ারে সরকার ক্যাম্পে এই ফিল আপ করার ফর্মটি জমা করছেন সেদিন এখানে একটি ডেট উল্লেখ করবেন, যেমনটা দেখুন এখানে লেখা রয়েছে। এরপর নিচে দেখুন এখানে একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ রয়েছে, নিচের যে অংশটি যতটা জায়গা এখানে ফিল আপ করা রয়েছে তো সেই জায়গাগুলো আপনাকে ফিল আপ করতে হবে অবশ্যই। প্রথমে এখানে লেখা রয়েছে দেখুন আই বলে ড্যাশ দেওয়া রয়েছে, তো এখানে যিনি অ্যাপ্লিক্যান্ট তিনি তার এখানে নামটি লিখে দেবেন, তো যেমনটা এখানে লেখা রয়েছে ঠিক তেমনটাই আপনারা লিখবেন। তো নামটি লেখার পর এখানে রয়েছে ডটার স্ল্যাশ ওয়াইফ অফ, অর্থাৎ আপনি এখানে ডটার না ওয়াইফ অফ, তো এখানে আপনারা যদি হাজব্যান্ডের নাম লিখেন সেক্ষেত্রে ওয়াইফ অফ দেবেন, যদি পাশে বাবার নাম লিখেন সেক্ষেত্রে আপনারা ডটার অফ দেবেন। তো যেটা দিচ্ছেন তার উপরে আপনারা এইভাবে একটি টিকমার্ক করে তো সেই নামটি আপনারা লিখবেন। যেহেতু ওয়াইফ অফ লিখেছে তো এখানে দেখুন তিনি তার এখানে স্বামীর নামটি উল্লেখ করেছেন। তারপর এখানে লেখা রয়েছে দেখুন হ্যাভ সাবমিটেড লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশান অন, এখানে আপনার যেদিন ফর্মটি সাবমিট করছেন সেদিনকার ডেটটা এখানে উল্লেখ করবেন। তারপরে এখানে একটি বাংলায় ফর্ম্যাট দেওয়া রয়েছে, এখানে বাংলাতেও আপনারা ফিল আপ করে দিতে পারেন ফর্মটি। তারপরে অবশ্যই নিচে আপনারা দেখুন এখানে রয়েছে মাই মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটি উল্লেখ করে দিন। তারপরে আপনারা এখানে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটি উল্লেখ করুন, যে 70 ডিজিট স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটি রয়েছে, তো সেটা দেখে দেখে আপনারা এখানে লিখে দেবেন। তারপরে আপনার যে আধার কার্ড নাম্বারটি রয়েছে সেই আধার কার্ড নাম্বারটিও এখানে লিখে দিন। এরপর ফর্মটির নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সিগনেচার অফ রিসিভিং অফিসিয়াল উইথ সিল, জমা দেওয়ার আধিকারিকের স্বাক্ষর ও সিল, রিসিভড অন ডেট অর্থাৎ জমা নেওয়ার তারিখ। এই জায়গাটা আপনার ছেড়ে দেবেন, এখানে যিনি আপনাকে ফর্ম দিয়েছিলেন বা যার কাছে আপনি এই ফিল আপ করা ফর্মটি জমা করবেন তিনি এখানে একটি সিগনেচার করবেন, অথবা এখানে একটি সিল দিয়ে আপনাকে এই কপিটি কিন্তু অর্থাৎ এই অ্যাকনলেজমেন্ট স্লিপটি কিন্তু আপনাকে এখানে কেটে দিয়ে দেবেন। দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে অংশটি কেটে আবেদনকারীকে দিতে হবে। তো বন্ধুরা এবার দেখুন এই অ্যাকনলেজমেন্ট স্লিপটি কিন্তু আবেদনকারীকে কেটে দিয়ে দেওয়া হয়েছে, এবং নিচে দেখুন সিগনেচার অফ রিসিভিং অফিসিয়াল উইথ সিল, এখানে দেখুন যিনি আবেদনকারীর ফর্মটি জমা নিয়েছেন তিনি তার এখানে সিগনেচার করেছেন, এবং যেদিন জমা নিয়েছেন সেই দিনের এখানে ডেটও কিন্তু উল্লেখ করেছেন। তো এই কপিটি কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে, অবশ্যই এই কপিটি আপনারা যত্ন সহকারে নিজের কাছে রেখে দেবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ফর্মটি যেভাবে ফিল আপ করে আপনাদের দেখালাম, তো এই আবেদনকারীর ক্ষেত্রে ফর্মটি কিন্তু সঠিকভাবে ফিল আপ করা হয়েছিল বলে দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু অ্যাকসেপ্ট করা হয়েছে, এবং দেখুন এখানে একটি সিগনেচারও করা হয়েছে এবং ডেটও দিয়ে দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে যে আবেদনকারীর ফর্মটি এখানে আপনাদের দেখালাম, তো সেই ফর্মটি কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে জমা দেওয়ার কিছুদিনের মধ্যেই কিন্তু তার মোবাইলে কিন্তু SMSও চলে এসেছিল। তো সেই SMSটি কি এসেছিল দেখুন আপনাদের অন স্ক্রিন দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। অর্থাৎ আপনি যখন ফর্মটি জমা করে দেবেন তারপর আপনাদের কাছে আপনার মোবাইল নাম্বারে কিন্তু এই মেসেজটি আসবে, ইওর লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্লিকেশান ইজ রিসিভড উইথ অ্যাপ্লিকেশান আইডি বলে এখানে একটি
কিছু সংখ্যা দেওয়া থাকবে, অর্থাৎ সেটাই হলো আপনার অ্যাপ্লিকেশন আইডি। তারপর এখানে লেখা থাকবে লক্ষ্মীর ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে প্রেস করে রাখুন। তো চলুন দেখা হচ্ছে পরের এমন একটি ইন্টারেস্টিং ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।